ভাই আম্মা ভালো হইনি গরো যেটা হইব এটা আল্লাহর ওলি হইয়া জন্মনিব ফানি ফোড়া লাগতো না ঠিক কি না ভাই ঠিক নিও আব্বা আম্মা ভালো হইলে যেটা বাড়িব এটা আল্লাহর ওলি হইয়া বাড়িব ফানি ফোড়া লাগতো না তাবিজ তোমার লাগতো না দেখবেন বাড়িব আল্লাহর ওলি হইয়া ঠিক কি না কও সুতরাং সাবধান আমার মায়েদেরকে এই মাদ্রাসায় পড়াইবেন কে রে পড়াইবেন এটা হুদুদি কইতাছি না যে মাদ্রাসার মাহফিল আইছেন তো কইবেন এইরকম না তাই যদি মাদ্রাসাত পড়ে জামাইডা যত খারাপ হোক বালা পড়বো কথা একটা মনে হচ্ছে কইলে তা এক মাইয়া মাদ্রাসাত পড়ে তাই তো হাদিস পড়ছে সুদের ওয়াজ ঘুষের ওয়াজ তাই তো হুজুর যখন আইসে যে তাই মনে মনে নিয়ত করছে আল্লাহ বিয়া তো একদিন হইবই এমন একটা জামাই দিও যেন সুদখুর ঘুষখুর না পড়ে আল্লাহর কি কুদরত তাইর বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক বিয়া ঠিক হয়েছে কি এর লোকে বান্ধবীরা টিটকারি মারে কি মোনাজাত করো না মোনাজাত করো মোনাজাত করো ভালো হইব তাই যে ভাই বিয়া ঠিক হলো পুলিশের লোকে তাই সারা জীবন কাঁদছে আল্লাহ এই ঘুষ খাউন না ভাই আমার দিও না আর কপালও বইটা বুঝছে তাই বুদ্ধি চাইছে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও তাই বাসর ঘরে ঢুকিয়া সেরা জামাইও যখন ঢুকছে তাই ঢুকিয়া সেরা কইতাছে একটা কাম করেন আমরা নবজীবন শুরু হইতেছে চলেন দুই রাকাত নফল নামাজ পড়িয়া একটু দোয়া করি আল্লাহর কাছে তাই তারে লইয়া ওই বউয়ে জামাইরে লইয়া বউ দফরে মাদ্রাসাত আত্মীয় তো গিয়া পুলিশও চাকরি করে তারে লইয়া সুন্দর করে নামাজও করিছে নামাজও করিয়া দুই রাখার তাহাজ্জত ফইরা তে কইতে আস তাই কইতে ইয়া কইতে মাইয়ারা কইতে আছে বউয়ে মোনাজাত করেন তা কয় আপনি মাদ্রাসাত পড়ছেন আপনি করেন এই বউরে দিছে মোনাজাত করতো তে যদি আমিন আমিন কয় তো বউয়ে দোয়া করতেছে আল্লাহ আমরা যা দিন গেছে গেছে আমরা রাজ্য থেকে নতুন দিন শুরু আমরা দুইজনের স্বামী স্ত্রী আমরা যে বইয়া রয়েছি আমরা দুজন স্বামী স্ত্রী আমরা নিয়ত করতেছি আর জীবনে ঘুষ খাইতাম না তেফিসে দেখো আমিন উপায় নয় তো আমিন না কইতে দোয়ার লোক আমিন কইতে বলো তা আমরা জীবনে ঘুষ খাইতাম না হাতে কয় আমিন যা খাইছি খাইছি আল্লাহ আর খাইতাম না কয় আমিন তেফিসে দেখো তোমার সেই মত আমারও সেই মত আল্লাহ কাম লাগলে ফ্যাট মারিত লাগাই না এরপরও ঘুষের দেহা যেন আমরা করো না ডুহে আমার ফেয়ার এন্ড লাভলি লাগত না সরিষার তেল দিয়ালাম শৈল আল্লাহ তারপরে আমার জামাই যেন ঘুষ খাওয়ার না লাগে আল্লাহ যা গেছে গেছে তাই জন্য জোর জোরাই কান্দতে আছে তাই কান্দা দেখে তেও কান্দতে আছে কান্দতে 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 গা দোয়া লাগতো না আমি নিয়ত করে লাইছি আর খাইতাম না সুবহান আল্লাহ কয় না রে মাদ্রাসাত মাইয়ারা পড়নে কি লাভ না হইছে সেকেন্ডের ভিতরে তো অ্যান্টিবায়োটিক ডোজটা দিছে পরে জাগাত শেষ নাতে মারহাবা কয় না রে মুসলমান তোমার মাইয়াডারে মাদ্রাসায় পড়াইও তোমার ঘরটা আলোকিত হয়ে যাবে ঠিক কি না মাইয়াডারে দিন শিখাইও তোমার নায়দাত কুর্তি দিনদার হবে যদি মাদ্রাসা থাকে তাইলে না পড়াইতে পারবা এলাকার মানুষ কত ভাগ্যবান এলাকার মানুষ কত ভাগ্যবান তোমরার কপাল কত ভালো গরম ভাত খাইয়া খাইয়া তোমার জিয়ে আয়া মহিলা মাদ্রাসাত ফইরালায় যদি মাদ্রাসাটা না থাকতো পড়াইতা মনে চাইলেও কই নিয়া পড়াইতা এমন সুবিধা আল্লাহ তোমরারে দিছে খুশি না বেজা খুশি না বেজা খুশি হইয়া যে মাদ্রাসাটা যে বাড়ির গাড়াড়া তৈল আব্বাই দি নাই আম্মাই দি নাই তাই দিদি আব্বা এত আদর কইরা গেছে তাই মাশাল্লাহ দাখেলে পরে আব্বার নামে আম্মার নামে মাদ্রাসার উন্নয়নে হুজুর আমি দিয়া দেব 20,000 টাকা মারহাবা কইতেন না আসেন নি একজন যে হুজুর ইনশাআল্লাহ এই কোরআনের মাদ্রাসা আব্বায় নাই আম্মায় নাই থাকলে তো তার চিকিৎসা করণ লাগলো অপারেশনের কাম লাগলো ওপেনার সার্জারি 3 লাখ টাকা লইয়া নাই আল্লাহ যেন কবরটা জান্নাতের টুকরা বানাই দেয় ইনশাআল্লাহ আমি হুজুর আব্বা আম্মার নামে 20,000 টাকা দিয়া দিলাম দোয়া করে দেন আল্লাহ যেন কবরটা জান্নাতের টুকরা বানাই দেয় আমিন বলবেন না আছেন একজন 20,000 একটা লোক নাই এই প্যান্ডেলটা আজকের মাহফিলের প্রধান অতিথি 20,000 টাকা আজকের মাহফিলের প্রধান অতিথি আমার মহব্বতের মেয়র আমার কলিজার টুকরা আমাউলা এই এলাকার মাটি মানুষের নেতা প্রিয় নেতা আজকের